আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের ক্লাস আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্বাভাবিক মৃত্যু কি, এই ক্ষেত্রে তদন্তকারী অফিসার কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন, ফাঁসিতে মৃত্যুর ঘটনার প্রধান উৎসর্গ কি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মৃত্যুকে দুই ভাগে ভাগ, একটা স্বাভাবিক মৃত্যু, একটা অস্বাভাবিক মৃত্যু। এই স্বাভাবিক মৃত্যু আবার তিন ধরনের হয়ে থাকে, যেমন হত্যামূলক, আত্মহত্যামূলক, দুর্ঘটনামূলক। তাহলে প্রথমত মৃত্যু হচ্ছে দুই প্রকার, একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক। তাহলে স্বাভাবিক মৃত্যুটা আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই ভাগ, একটা হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা। যে মৃত্যু স্বাভাবিক নিয়মে না হয়, প্রাকৃতিক নিয়মের বাইরে হয়, তাকে স্বাভাবিক বা অপ্রকৃতি বলে। কেউ যদি শত্রুতাবশত কাউকে হত্যা করে, বা কেউ যদি নিজের মনের দুঃখে নিজের থেকে আত্মহত্যা করে, বা কেউ যদি দুর্ঘটনায় কবলিত মৃত্যুবরণ করে, তবে সে সকল মৃত্যুর ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে থাকে, এটাই অপমৃত্যু। তার সুপ্রিয় শিক্ষিতবৃন্দ, স্বাভাবিক মৃত্যু আর একটা আছে অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু বা তিন ধরনের, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা। যে সকল মৃত্যু স্বাভাবিকভাবে নিয়মে না হয়ে প্রাকৃতিক নিয়মের বাইরে ঘটে, তাই আছে অপমৃত্যু। কেউ যদি শত্রুতাবশত কাউকে হত্যা করে, বা কেউ যদি নিজের মনের দুঃখের উদ্বেগে আত্মহত্যা করে, অপমৃত্যু, তাহলে এটাই হচ্ছে অপমৃত্যু। তাহলে ঘটনাটি হত্যামূলক, আত্মহত্যামূলক, দুর্ঘটনামূলক। তাহলে সুপ্রশিক্ষিত, হত্যামূলক, আত্মহত্যামূলক, দুর্ঘটনামূলক। পোস্টমর্টম রিপোর্টে হত্যামূলক মতামত পাওয়া গেলে, তদন্তকালে যদি প্রমাণ পাওয়া যায় যে খুন করার জন্য ওই সংঘটিত হয়েছে, খুন বলে রূপান্তরিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৃত্যুকে সাধারণত দুই ভাগে ভাগ করি, দেখতে পারি একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। এবং অস্বাভাবিক মৃত্যুটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা আছে আত্মহত্যা, একটা হত্যা, আর একটা দুর্ঘটনা। যে সকল মৃত্যু স্বাভাবিক নিয়মে না হয়, তার বাইরে ঘটে, তাই হচ্ছে অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু। কেউ যদি শত্রুতাবশত কাউকে হত্যা করে, বা কেউ যদি মনের দিকে আত্মহত্যা করে, বা কেউ যদি দুর্ঘটনা বলিত হয়, সে সকল মৃত্যুর ক্ষেত্রে অস্বাভাবিক ঘটিয়েছে, তাই অপমৃত্যু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মৃত্যুকে আমরা সাধারণত দুই ভাগে দেখতে পারি, একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু আবার তিন ধরনের, একটা আত্মহত্যা, হত্যা, আর একটা দুর্ঘটনা। যে সকল মৃত্যু স্বাভাবিক নিয়মের বাইরে ঘটে, তাই হচ্ছে অপমৃত্যু। কেউ যদি শত্রুতাবশত কাউকে হত্যা করে, বা কেউ যদি মনের উদ্দিকে আত্মহত্যা করে, কেউ যদি দুর্ঘটনা করে মৃত্যু ঘটে, সে সকল মৃত্যুর ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু ঘটিয়ে থাকে, অর্থাৎ অপমৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্ত করে অভিযোগ আপমৃত হয়, অর্থাৎ হত্যামূলক, আত্মহত্যামূলক বা দুর্ঘটনামূলক। পোস্টমর্টমের উপর হত্যামূলক মতামত পাওয়া না গেলে, তদন্তকালে যদি প্রমাণ পাওয়া যায় যে খুন করার জন্য ওই ঘটনা সংঘটিত হয়েছে, তা মৃত্যু বা খুন বা হত্যা মামলা রূপান্তরিত হয়। তাহলে হত্যা ঘটনাটি হত্যামূলক, আত্মহত্যামূলক বা দুর্ঘটনামূলক, পোস্টমর্টম রিপোর্টে হত্যামূলক মতামত পাওয়া গেলে, তদন্তকালে যে প্রমাণ পাওয়া যায় যে খুন করার জন্য ওই ঘটনা সংঘটিত, তাই খুন মামলা রূপান্তরিত হয়। ফাঁসিতে বিষ পানে কিংবা পানিতে ঢুকে মারা গেছে কি না, তাহলে সুপ্রিয় শিক্ষক, ফাঁসির মৃত্যুর ক্ষেত্রে চেহারা সাধারণত বিবর্ণ, মুখমণ্ডল শান্ত দেখাবে। তাহলে সুপ্রিয় চেহারা শান্ত বিবর্ণ, মুখমণ্ডল শান্ত দেখাবে, ঠোঁট, নখ, চামড়া বিবর্ণ, কালশিরে দেখাইতে হবে, চক্ষু দ্বারা অর্ধখোলা বাইরে আসতে পারে, বা মণি অপসারিত হয়ে থাকিবে, জিহ্বা মধ্য দিয়ে সাধারণত চাপা থাকিবে, থুতুনি বা বুকের সোজা গলিবে, চোখ তাকানো বা লাল দেখাবে, পায়ের বৃদ্ধাঙ্গুলি নিম্ন থাকবে, কান হইতে রক্ত বিভিন্ন হবে, যৌন এবং উত্তরণের ভাব থাকবে, মলদয় বীজ হতে পারে, হাত অর্ধমুষ্টি থাকবে, গলার দিকে অর্ধ চন্দ্রকৃতি রশি থাকবে, ঘাড়ের নিচে গিড়ের দাগ থাকবে, খাসির রশির উভয় পাশে অ্যানালিসিস বেশ স্পষ্ট থাকবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে অস্বাভাবিক মৃত্যু কি, এই ক্ষেত্রে তদন্তকারী অফিসার কী কী বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকেন, ফাঁসিতে মৃত্যুর ঘটনায় প্রধান উৎসর্গ কী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৃত্যুটাকে দুই ভাগে দেখতে পারি, একটা আছে স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। আবার অস্বাভাবিক মৃত্যুটা আবার তিন ধরনের, একটা আছে হত্যামূলক, আত্মহত্যামূলক, দুর্ঘটনামূলক। যে সকল স্বাভাবিক নিয়মের বাইরে, প্রাকৃতিক নিয়মের বাইরে ঘটে, তাই হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। কেউ যদি শত্রুতাবশত কাউকে হত্যা করে, বা কেউ যদি নিজের মনের উদ্যোগে আত্মহত্যা করে, কেউ যদি দুর্ঘটনায় কবলিত মৃত্যুবরণ করে, সে সকল মৃত্যুর ক্ষেত্রে অস্বাভাবিক মামলা ঘটে, এই অপমৃত্যু।
অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তদন্তকারী অফিসার নিম্নোক্ত বিষয়ে গুরুত্ব আরোপ করিতে হয়। হত্যামূলক, আত্মহত্যামূলক, দুর্ঘটনামূলক। হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা। পোস্টমর্টেম রিপোর্টে হত্যামূলক মতামত পাওয়া গেলে তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় যে খুন করার জন্য ওই ঘটনা সংঘটিত হয়েছে, তা খুন বা হত্যার মামলায় রূপান্তরিত হয়। ফাঁসিতে বিষপানি কিংবা পানিতে মারা গেছে কিনা, চেহারা সাধারণত বিবর্ণ। তাহলে ফাঁসিতে মৃত্যুর ক্ষেত্রে উপসর্গ, চেহারা সাধারণত বিবর্ণ, মুখমণ্ডল শান্ত দেখাবে। চেহারা সাধারণত বিবর্ণ, মুখমণ্ডল শান্ত দেখাবে। চেহারা সাধারণত বিবর্ণ, মুখমণ্ডল শান্ত দেখাবে। ঠোঁট, নখ, চামড়া বিবর্ণ, কালোশিরে দেখা যাবে। অর্ধ চক্ষুদয় অর্ধ খোলা বাইরে আসতে পারে বা মণি প্রসারিত থাকবে। জিহ্বা দাঁতের মধ্যে দিয়ে বাইরে থাকবে এবং দাঁতে চাপা থাকবে। থুতনি বুকের সোজা উপরেই গলা থাকবে। চোখ তাকানো বা লাল দেখাবে। পায়ের বৃদ্ধাঙ্গুলি নিম্নমুখী থাকবে। কান হইতে রক্ত নির্গত হইতে পারে। যৌনাঙ্গ উত্তেজনার ভাব দেখাইবে। মলমূত্র বীজে নির্গত হতে পারে। হাত অর্ধমুষ্টি, গলায় ডান দিকে অর্ধকৃতি রশি থাকবে। ঘাড়ের উপর ক্রিয়া দেখাবে। ফাঁসির উভয় পাশে অ্যানালাইসিস বেশ স্পষ্ট থাকে। তা সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে আর একবার বলতেছি, আমরা মৃত্যুকে দুই ভাগে দেখতে পারি। একটা আছে স্বাভাবিক মৃত্যু, আর একটা আছে অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা তো স্বাভাবিকভাবে ঘটে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু অস্বাভাবিক মৃত্যুটা তিনভাবে ঘটে। একটা আছে আত্মহত্যা, হত্যামূলক একটা দুর্ঘটনা। যে সকল মৃত্যু স্বাভাবিক নিয়মে না হয়ে প্রাকৃতিক বাইরে ঘটে, তার উপর মৃত্যু। কেহ যদি শত্রুতাবশত কাউকে হত্যা করে, কেহ যদি মনের দুঃখে আত্মহত্যা করে, বা কেউ যদি দুর্ঘটনাকে মৃত্যুবরণ করে, সে সকল মৃত্যু অস্বাভাবিক মৃত্যু, তার উপর মৃত্যু। ঘটনায় হত্যামূলক, আত্মহত্যামূলক না দুর্ঘটনা। পোস্টমর্টেম রিপোর্টে হত্যামূলক মতামত পাওয়া গেলে তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় যে খুন করার জন্য হত্যা সংঘটিত হয়েছে, তবে খুন বা হত্যা রূপান্তরিত হবে। তাহলে ফাঁসিতে বিস্ফোরণে মারা গিয়েছে কিনা, তাহলে ফাঁসির মৃত্যুর ক্ষেত্রে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে চেহারা বিবর্ণ, চেহারা বিবর্ণ হবে এবং শান্ত দেখাবে। ঠোঁটমুখ বিবর্ণ হবে, অর্ধখোলা থাকবে, জিভার দিকে চাপা থাকবে, থিথুনি বুক গড়াইয়ে থাকবে, চোখ তাকানো দেখাবে, পায়ের নিচে বিদ্যাগুলি হবে, কান হাতে নির্গত হবে, যৌনাঙ্গ উত্তেজনা ভাব দেখাবে, মলমূত্র নির্গত হবে, অর্ধমুষ্টি থাকবে, গলার দিকে দাগ থাকবে। তারপর হচ্ছে যে তার সুপ্রশিক্ষিত চোখ, চেহারা সাধারণত বিবর্ণ, শান্ত দেখাবে, চোখ মুখ নখ কালোশিরে থাকবে, চক্ষুদয় অর্ধ বাইরের দিকে আসতে পারে, জিভা বাইরে থাকবে, থাতুনি হবে, চোখ টাকানো থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলি নিম্নমুখী থাকবে, কান হাতে রক্ত নির্গত হবে, যৌনাঙ্গ উত্তেজনা ভাব থাকবে, মলমূত্র বীজ নির্গত থাকবে, হাত অর্ধমুষ্টি থাকবে, গলার দিকে অর্ধসিন্ধি রশি থাকবে, ঘাড়ের উপরে গিটের দাগ থাকবে, রশি অ্যানালিসিস বেশ স্পষ্ট থাকবে। তাহলে আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, গাণিতিক জিজ্ঞাসা পেছে লাইক দিন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, যে কোনো পরামর্শ জানাবেন। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।